This is ABC News HT Live. You're watching ABC News HT Live. ধারাবাহিকতায় আমরা চর্চিত হচ্ছি প্রতিনিয়ত। তোমারই সুভাষ দেব মহোদয় এবং ওনার অন্য আরেকটি অনুষ্ঠানের জন্য আসতে কিছুটা দেরি হওয়ায় ওনাকে এবার অনুরোধ করব। তুমি রয়েছো আমাদের অন্তরের অন্তঃস্থলে, আমাদের মননে, আমাদের চিন্তনে। জানাবো নৃত্যলোকের শিল্পীদের পরিচালনায় অর্পিতা রায়। এই জমি
শ্রদ্ধেয় কবিকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং স্মরণ করছি। আমরা ভারতবাসী হিসেবে এই জন্য গর্বিত এবং প্রত্যেক ভারতবাসী আজকে দিয়ে স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে এবং সারা বছর ওনার যে নির্দেশিত সেই পথে কাজ করবে। উনি দিয়েছিলেন যে দিনে দিন সমৃদ্ধ সমৃদ্ধিতে ভরপুর এক ভারতবর্ষ এবং এটা তখনই সম্ভব যখন আমরা সবাই কবিকে সেই পথে অনুপ্রাণিত হব এবং নিজেদের অবদান রাখব। আজকে দিন আমাদের দায়িত্ব হবে যে আমরা সবাই আমাদের যার যেটা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করা এবং দেশ গঠনে আমাদেরকে আরও বেশি সম্মানিত করা। আগে নজরুল জন্ম জয়ন্তী আমাদের কাছে একদিন পালিত হত, কিন্তু এবার রাজ্য সরকার দুদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সারা রাজ্যে ব্লকস্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই দিনটি যথাযথভাবে পালন করা হচ্ছে। রাজ্য স্তরে আমাদের কবিপ্রণাম অনুষ্ঠান ছাড়াও আমাদের রবীন্দ্রভবনে আজকে এবং আগামীকালের প্রোগ্রাম রয়েছে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের কাছারি কাছারের হাজার চেয়ারম্যান মহোদয়, আমি দপ্তরের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। ABC News, AGT Live.